নমস্কার আমার ছোট্ট পরিবার, আজ আবার চলে এলাম তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে। তোমরা যে যেখান থেকে দেখছো, আশা রাখবো তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল আজকে বেরিয়েছিলাম আমি আর রিন্টু, গেছিলাম একটু মাছ আনতে। তো এখন আমি নিচের কলে এসে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি, আর তার সাথে রাস্তার ডগিদের কিছু গলা মেটে আছে, তো সেটাও এখন আমি ধুয়ে নেব। আগের দিনের ব্লগে তোমরা কয়েকজন আমায় কমেন্ট করেছো যে আমার ব্লগে পজিটিভ কথাগুলো শুনে তোমাদের নাকি খুব ভালো লেগেছে। তো এটা শুনে বিশ্বাস করো বন্ধুরা, আমিও ভীষণ হ্যাপি। তো আজকে ভাবলাম যে চলো আর একটা বিষয় নিয়েও তোমাদের সাথে আলোচনা করি, যেটা সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, এখন ডিভোর্সের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই শুনছি যে মেয়ের ধুমধাম করে বিয়ে হয়েছে, তার ঠিক এক দেড় মাস কি দু মাস যেতে না যেতেই শুনি ডিভোর্স হয়ে আবার মেয়ে বাড়ি চলে এসেছে। কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটে। ছেলেরাও কিন্তু কোথাও গিয়ে সম্পর্কটাকে কোনোভাবেই মানিয়ে নিতে পারে না, শেষে তারাও কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে তারপর হয় ডিভোর্স। আমরা দুজনে, আমরা উভয়ই এই সম্পর্কটাকে কখনোই মানিয়ে নিতে আর চাই না। কোনো সময় তোমরা কি একবার ভেবে দেখেছো যে এই সম্পর্কগুলো কেন নষ্ট হয়ে যায়? কি কারণ এমন থাকে যে সম্পর্কগুলো এইভাবে নষ্ট হয়ে যায়, নয় ডিভোর্স হয়ে যায়, আর নয় অনেকে তো সম্মানের জন্য সম্পর্কটাকে কোনোভাবে বাঁচিয়ে চলে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের দেখতে গেলে ভেতরে তাদের নাকি হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক থাকেই না, কোনো ভালোবাসার জায়গাটাও নাকি থাকে না। এটা কেন হবে বন্ধুরা? এই বিষয় নিয়ে আবার পরে কথা বলছি, তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করো। আর এখন আমি দেখো মাছ মাংস সমস্ত কিছু ধুয়ে সবজিগুলোও কেটে নিয়েছি, আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো এটা সম্পূর্ণ আমার নিজের মন থেকেই করব। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। একটু বেলা থেকেই আজকের ব্লগটা শুরু করেছি, ওই 12টা থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সকালে গেছিলাম রিন্টু আর আমি দুজন মিলেই গেছিলাম আজকে বাজারে, একটু মাছ নিয়ে আসতে গেছিলাম, কেন সবজি বাজার মোটামুটি আছে, তো মাছটা একদমই ছিল না বলে মাছ আনতে গেছিলাম। আর সকাল থেকে আজকে ব্লগ শুরু করে নিয়ে আজকে এমনি একটু বেলায় ঘুম থেকে উঠেছি, তারপর উঠে চা খেলাম, আর টিফিনে আজকে গোলা রুটি করেছিলাম। অনেক দিন পর গোলা রুটি খেতে ইচ্ছা করলো, তো গোলা রুটি করেছিলাম। খেয়ে দিয়ে ভাবলাম না এবার একটা ব্লগ শুরু করাই যেতে পারে। তো সকাল থেকে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম যে মাছ, তারপর রাস্তার ডগিদের ওই যে গলা মেটে এইসব আসে সেগুলো সব ধোয়াধুই করে ফ্রিজে ঢোকালাম। আর হলো আজকে করবো হচ্ছে একটু চিচিঙ্গের ঘন্ট বলতে পারো, মানে একটু আলু দিয়ে ছোলা দিয়ে তারপর একটু আদা গ্রেট করে দেব, এইভাবেই করবো। একটু নাবানোর আগে ঘি দেব, তো আমার খেতে খুব ভালো লাগে, মানে এইভাবেও চিচিঙ্গে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। আর কালকে দেখো না এত বৃষ্টি হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে যে কত জামাকাপড় কেচেছিলাম, সেগুলো শোকাইনি, সেগুলো এইভাবে দিয়ে রেখেছি, এখানে দিয়ে রেখেছি, তারপর ভেতরের ঘরে দিয়ে রেখেছি, সিঁড়িতে দিয়ে রেখেছি, তো এইভাবেই আর কি দেওয়া আছে। আর আমি দেখো না পুরো ঘামছি, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ঠান্ডা সেভাবে হচ্ছে না। এই যে চিনিবাবু ঘুরছে। তো ঠিক আছে চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে। তো চলো আবার মেন বিষয়ে ফিরে যাই। তো এই ঘটনাগুলো যখন আমার চোখের সামনে ঘটে, যে অনেক কাউকে দেখি যে বিয়ে হয়, ডিভোর্স হয়ে চলে আসে, বা সম্পর্কটাকে কোনো রকমে বাঁচিয়ে রাখার জন্য হয়তো একসাথে থাকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাই হয়তো তাদের মধ্যে নেই, বা একটা ভালোবাসার সম্পর্ক নেই, এগুলো শুনলে আমার কোথাও গিয়ে একটু খারাপ লাগে। যে এটাই ভাবি যে তারা কি এখনও অবধি বুঝে উঠতে পারছে না দুজন দুজনকে। এইটারও কিন্তু একটা সুন্দর সমাধান আছে, যেটা আমরা চেষ্টা করলেই পারি, আমরা নিজেরাই পারি, কারোর দরকার পড়ে না। সেটা কী জানো? পরিস্থিতি যেমনই হোক নিজেকে সব সময় শান্ত রাখো। কৃষ্ণ ঠাকুর কী বলেছে জানো? আমাদের দুটো কান দিয়েছে, দুটো চোখ দিয়েছে, মুখ কিন্তু দিয়েছে একটাই, সুতরাং মুখটা আমাদের কম চালাতে হবে। কান দিয়ে শুধু শোনো, চোখ দিয়ে শুধু দেখো, দেখবে সম্পূর্ণ নিজের কোথায় ভুল আছে, কার কোথায় ভুল আছে, সেগুলো কিন্তু
খুব সুন্দরভাবে তোমরা ধরতে পারবে। সব সময় পরিস্থিতি যতটাই হাই হোক, নিজেকে সব সময় শান্ত রাখো। এটা উভয়কেই করতে হবে, শুধু একজন করবে একজন করবে না এটা কখনোই নয়। তো সম্পর্ককে বাঁচানোর জন্য সব সময় পরিস্থিতিকে সময়ের সাথে ছেড়ে দিতে হবে বন্ধুরা। তো চলো আবার পরে আলোচনা করছি। তো যেহেতু বললাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো এখন আমি ঘরের কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। এসে কড়াইয়ে সর্ষের তেল দিলাম আর তার সাথে কিন্তু একটু ঘিও দিয়েছি। তারপর কড়াইয়ে পাঁচফোড়ন, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে এবার দেখো আমি চিচিঙ্গেগুলোকে প্রথমে তুলে দিলাম। এটা ভালো করে একটু ভাজা ভাজা মতো করব। এইবার এখানে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব হচ্ছে একটু টমেটো, আগে থেকে কেটে রেখেছিলাম তো টমেটোটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে। এখানে আমি গুঁড়ো লঙ্কা একদমই ইউজ করব না, এটা আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করব। আর তারপর দেব হচ্ছে একটু আদা গ্রেট করে। দেখো এখানে আমার চিচিঙ্গেটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করা ছোলা আর আলু। এটা এবার ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে করতে হবে, আর একটু মিষ্টি দিতে লাগবে, কারণ নিরামিষ তরকারিতে মিষ্টি না দিলে একদমই হয় না। তো এইভাবেই আমি রেসিপিটা তৈরি করে ফেললাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। আর আমি দেখো নাবানোর আগেও একটু ঘি দিয়ে নিলাম। চলো আবার মেন টপিকে ফিরে যাই। একটা সম্পর্ক তৈরি করতে দেখবে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে দু মিনিটও সময় লাগে না। তাই আমার মনে হয় একটা সম্পর্ককে তৈরি করতে সুন্দরভাবে, সেটা নয় একটু সময় লাগুক, সম্পর্কের মধ্যে সময় তো অবশ্যই দিতে হবে, তাই না? আর একটা কথা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, পরিস্থিতি যেরমই হোক সব সময় না নিজেকে একটু শান্ত রেখে ভাববে, দেখবে নিজের ভুলগুলো কিন্তু সব সময় ধরতে পারবে। আর একটা সম্পর্ক কিসের ওপরে নষ্ট হয় জানো? সম্পূর্ণ কিন্তু ইগো। যদি দুজন দুজনের মধ্যে ভালোবাসার মধ্যে ইগোটা কাজ করে না, সেখানে কিন্তু সম্পর্ক কখনো থাকে না। আর আরেকটা জিনিসেও সম্পর্ক নষ্ট হয়, যেটা হচ্ছে অন্যের ভুলটাকে বেশি করে ধরা। ওই যে আগের দিনের কথাগুলো বললাম, যে আমরা কিন্তু সবসময় নেগেটিভ কথাগুলোকে বেশি প্রাধান্য দিই, আমরা বিপরীত সাইডের মানুষের মধ্যে যে কী পজিটিভ আছে সেটা কিন্তু একবারও দেখি না। ছাদ থেকে অনেকক্ষণ আগেই নিচে এসেছি, আর তোমাদের সাথে কথা বলবো কি, মানে পাখাটা বন্ধ করে যেই কথা বলতে আসি তখনই ঘেমে পুরো স্নান করে যাই, এখনও সমানে ঘামছি। তো যাকে বাদ দাও, তো আজকে আমার ভীষণ সাবু পাঁপড় খেতে ইচ্ছে করছে। এবার না রথের মেলায় এমনি পাঁপড় খেয়েছি, কিন্তু সাবু পাঁপড় খাওয়া হয়নি। তো রিন্টুকে বললাম যে একটু সাবু পাঁপড় দেখবে কোথাও পাওয়া যায় কি না। এখন জানো তো ওই সাবু পাঁপড় সব জায়গায় পাওয়া যায় না, মানে কিছু কিছু দোকানে পাওয়া যায়, কিন্তু যে চাইলেই বাইরে দোকানে যাব নিয়ে আসব এরকমটা হয় না। এখন দেখি বেশিরভাগ দোকানে সাবু পাঁপড় পাওয়া যায় না, অন্য ব্যাট পাঁপড়, হাট পাঁপড় এইসব বিক্রি করে, কিন্তু সাবু পাঁপড় রাখে না। তো যাই হোক, ওকে দিয়ে একটু সাবু পাঁপড় আনালাম, আর এখন হচ্ছে ভাজবো, আর তার সাথে ভাবছি একটু রচাই করে খাবো। তো চলো পাঁপড়গুলো আগে ভাজি আর চাটা বসে। আমি সবসময় একটা জিনিসই মনে করি, আমি যার হাত ধরে এসেছি আমি শেষ দিন অবধি তার হাতটাই চেপে শক্ত করে ধরে রাখতে চাই, কারণ সেও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে। আর সেটা আমি প্রতিটা পদে পদে আমি কিন্তু সেটা বুঝতে পারি। তাই বন্ধুরা, যে আমার হাজবেন্ডের মধ্যে কিছু নেগেটিভ নেই তা কিন্তু নয়, তার মধ্যেও আছে, কিন্তু তার মধ্যে বাকি অনেক কিছু কিন্তু পজিটিভ দিক আছে, যেটা আমি বেশি করে ভালোবাসি। তাই আমাদের সম্পর্কটা এতটাই সুন্দর। একেবারে
চলে এসেছি রাতের ডিনার নিয়ে। আজকে আমার ডিনারে কি আছে জানো? দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এখানে আছে রুটি আর এখানে আছে আলু ভাজা। তো এই রকম আলু ভাজা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ওই লম্বা লম্বা করে আলু ভাজা খেতে যত না ভালোবাসি, তত এই পোস্তর মতো ছোট ছোট করে কেটে আর আলুটা একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ভাজার সাথে আমার রুটি খেতে ভালো লাগে, আর পাতলা ডাল দিয়ে ভাত খেতেও ভালো লাগে। তো এখন আমি ডিনার করছি, আর রিন্টুকে আজকে আমি ওটস করে দিয়েছিলাম, মানে ওটসের খিচুড়ি করে দিয়েছিলাম। তো ওটা খেয়ে ও চলে গেছে রাস্তার ডগিদের খাওয়াতে, আর আমি এখন আমার খাবার নিয়ে বসেছি। আর আজকে চিনিকেও খাইয়ে দিয়েছি, চিনিরও খাওয়া হয়ে গেছে। তো চলো আমি ডিনারটা করি, আর এই ব্লগটাকেও কন্টিনিউ করছি না, এই ব্লগটা এখানেই এন্ড করছি। তো আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার সময় লাইক করতে ভুলো না। আর যারা যারা আজ আমার চ্যানেলে নতুন এসছো, তারা যদি এখনও আমার ব্লগটা কন্টিনিউ করছো, তো যদি মনে করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো চলো নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর সবসময় মুখে হাসি রেখো। তো চলো, টাটা।